গাইজ আমি একটা আইল্যান্ডে ফাইসে গেছি আর আমার সামনে সব জম্বি গুলো আসতেছে, আমি বাঁচতে পারবো মরে যাবো। বাংলা গেমার। হ্যালো গাইজ, আগের মাইনক্রাফ্টের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমি কেমন করে হারায় গেছিলাম, মানে আধা ঘন্টা ধরে একটা আমি গ্রাম খুঁজছিলাম আর সেটা আমি পেয়েও গেছিলাম। আর সেই গ্রামে অনেক কিছু আমি জিনিসপত্র নিয়েছিলাম, কিন্তু তারপর আমি মরে যাই আর সেই গ্রামটা হারায় যায়। তারপরে আমি এক ঘন্টা সেই গ্রামটা খুঁজছি আর পাই নাই, আর এখন আমার কাছে কিছু নাই, আমি এখন নিখোঁজ। তো আজকে আমাদেরকে আবার প্রথম থেকে শুরু করতে লাগবে, আমাদেরকে নিজের ঘর বানাতে লাগবে, ক্রাফটিং টেবিল সব কিছু আমাদেরকে মানে প্রথম থেকে শুরু। তো চলো আজকের গেম প্লে শুরু করা যাক। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা গেমার। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। বেশি বকবক না করে আজকের গেম প্লে শুরু করা যাক। ওকে, তো আমরা এখন কোথায় আছি আমি নিজেও জানি না। তো আমাদের চারপাশে অনেকগুলো শুয়োর আছে, শুয়োর গুলাকে আগে মারবো। এই এই শুয়োর, এই শুয়োরের বাচ্চা, তোরেরই তো বাচ্চা তুই, আমি গালি দিচ্ছি না গাইস, এটা এ তো শুয়োরেরই বাচ্চা, শুয়োরের বাচ্চা মরে গেছে। তো আমরা একটা শুয়োরের মাংস পেয়ে গেছি। তো চলো, সবার প্রথমে আমাদেরকে গাছ কাটতে হবে। হ্যাঁ, গাছ কাটার পর আমাদেরকে একটা লোকেশনও খুঁজতে লাগবে আমাদেরকে আমাদের ঘর বানানোর জন্য। তো সবার প্রথমে আগে আমরা গাছ কাটবো, গাছ কাটে ক্রাফটিং টেবিল বানাতে হবে। তারপর ক্রাফটিং টেবিলের পর আমাদেরকে আমাদেরকে কি বলে ওটাকে পিকাক্স বানাতে লাগবে, তারপর চাকু মাকু সব কিছু বানাবো আমরা। ভাই অনেক কষ্ট করে একটা গ্রাম পেয়েছিলাম, আর এখন আমি আর গ্রাম খুঁজবো না ভাই, আমি আধা ঘন্টা ধরে খুঁজছি, আধা ঘন্টার বেশি খুঁজছি, এক ঘন্টা ধরে খুঁজছি, তাও আমি একটা গ্রাম পাই না খুঁজে। তো আমি আর খোঁজা বন্ধ করে দিলাম যে গ্রামটা আমার খুঁজে পাবো না, ফটাফট আমরা যেটা আছে সেটা দিয়ে খুশি থাকতে লাগবে। এখন নিজের সব কিছু নিজের আমরা বিল্ড করব, পুরো মজা আসবে গাইস। আর আমাকে একটা ভালো লোকেশনও খুঁজতে লাগবে যেখানে আমরা আমাদের ঘর বানাতে পারবো। আর আমার যতটুকু মনে হচ্ছে আমি লোকেশন পাই গেছি, যেখানে এখন আমি আছি সেটাই একটা ভালো লোকেশন, তোমরা দেখতে পারো। এই দেখো, ও পুরো সুন্দর জায়গা একটা পেয়ে গেছি আমরা। দেখো আমাকে কিন্তু আমাকে ঘরটা আমার এখানে বানানোর ইচ্ছা, কারণ দেখো ভাই এখানে একটা নদী, একটা লেক বা নদী যেটাই বলো এটা, তার মাঝখানে একটা ছোট্ট একটা আইল্যান্ড আছে, সেখানে আমাদের ঘর বানাতে পারবো আমরা। আর নিচে দেখো অনেক মাছ টাছ আছে, তো আমরা সুন্দর পরিবেশে থাকতে চাই। আর এই জায়গাটাতে ঘর বানানোর জন্য সবার আগে আমাদেরকে এই মাঝখানে যে গাছ পাছগুলা এটা আমাদেরকে কাটতে হবে। রিয়েল লাইফে কেউ গাছ টাছ কেটো না, এটা শুধু গেমের মধ্যে আমি করতেছি। আর এখানে অনেক ভালো জায়গা আছে, এখানে অনেক গরু আছে ভাই। তো সর্বপ্রথমে আগে গরু টরু ওগুলো সব বাদ দাও, আগে সর্বপ্রথমে আমাদেরকে ক্রাফটিং টেবিল বানাতে লাগবে। ক্রাফটিং টেবিল কিভাবে বানায়, ওক লোকগুলা দিয়ে আমাদেরকে ওক প্ল্যাঙ্কস বানাতে লাগবে। তারপর ওক প্ল্যাঙ্কস দিয়ে ক্রাফটিং টেবিল হয় না, ইয়েস ক্রাফটিং টেবিল। চলো আমাদের কাছে ক্রাফটিং টেবিল চলে আসছে। এবার ক্রাফটিং টেবিল দিয়ে আমাদেরকে পিকাক্স পিকাক্স বানাতে লাগবে। পিকাক্স কিভাবে বানায়, এখানে তিনটা এরকম করে রাখতে লাগবে। ও না, পিকাক্স কিভাবে বানায় ভাই ভুলে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝে গেছি। সর্বপ্রথমে আমাদেরকে এখানে স্টিক বানাতে লাগবে। স্টিক বানানোর জন্য দুটো এরকম করে দিলে আমরা স্টিক পাই যাবো। তো স্টিক আমরা নিয়ে নিই, চারটা স্টিক আমাদের কাছে আছে এখন বর্তমানে। তো আমরা এবার এই স্টিকটা যদি আমরা নিয়ে এটার দুটার মধ্যে রাখি, তারপরে এই ও প্ল্যাঙ্কস গুলা এটা তিনটার মধ্যে রাখিয়ে দেবো, তারপর হয়ে গেল। আমরা পিকাক্স বানিয়ে নিলাম, ক্রাফটিং টেবিলটা আগে ভাঙো। এবার আমাদেরকে সর্বপ্রথমে কি করতে লাগবে, সর্বপ্রথমে কিছু খাবার জোগাড় করতে লাগবে যাতে আমরা বেঁচে থাকতে পারি। তো এটা আমাদের লোকেশন, এটা আমাদেরকে মনে রাখতে লাগবে ভাই আগের। ও হ্যাঁ, আমাদেরকে বেডও লাগবে ভাই, আমাদেরকে তার মানে ফটাফট ভেড়া করতে লাগবে, কারণ ভেড়ার লোম দিয়ে কি বলে ওটাকে আমরা উল পাবো, আর সেই উল দিয়ে আমাদের বেড পাবো, আর বেড পাইলে আমরা ঘুমাইতে পারবো। সর্বপ্রথমে গরু পাইছি কিছুগুলো। এই এই পালাচ্ছে ভাই, পালাচ্ছে। আরে দাঁড়া দাঁড়া, তোকে মারতে লাগবে ভাই, কিছু করার নাই, কিছু করার নাই ভাই, কিছু করার নাই। আরে এখানে এত স্পিডে পালাচ্ছে, এই পালাচ্ছে কোথায়, দাঁড়া দাঁড়া দাঁড়া। ও ভাই এত টাইম লাগে মরতে, আমি মারতেছি ভুল জিনিস দিয়ে না তার জন্য। আরে আরে বাপরে বাপ, এত পালাচ্ছে। আরে মর মর মরে গেছে ভাই, ফাইনালি মরে গেছে। সর্বপ্রথমে আগে মাংস খাইনি আমাদের, দেখতে পাচ্ছ ভাই আমরা পুরো খিদাতে আছি। ফার্নেস নাই, ফার্নেস দিয়ে আমরা রান্না করতে পারবো, ফটাফট খাইনি ভাই। আর তুই কি দেখাচ্ছিস, হ্যাঁ তোরই মাংস খাচ্ছিস। কিছুক্ষণ পরে ও ভাই ভাই রাত হয়ে গেছে পুরা, আর আমরা আর আমাদের কাছে এখন কিছু নাই বর্তমানে। ও ভাই ভাই এটা কি আসছে, এটা কি আসছে ভাই, কেউ তো মারতে আসছে আমাদেরকে ভাই, কেউ তো আমাদেরকে তীর ধনুক মারতেছে, আর আমরা এখন কি করবো কি করবো কি করবো। ও ভাই স্পাইডার সামনে, ভাই আমরা মরছি, ভাই আমরা মরছি গাইস, আমরা আমাদের আইল্যান্ডে চলে যাই ভাই। একটা ভেড়া পর্যন্ত পাই না যে ঘুমাতে পারবো, কি কর কিছু করার নাই এখন ভাই, আমাদেরকে আজকে রাতটা এমন ভাবে কাটাতে হবে। এখানে এখানে একটা আমরা এখানে আমরা এটাকে এই মাটিটাকে আমরা কাটে দিই যাতে এখানে কেউ আসতে না পারে, আমাদের বাড়িটা আমাদের আইল্যান্ড। এই দেখো এখানে একটা নদী হয়ে গেলো। ও ভাই কেউ তো আসতেছে, কেউ তো আসতেছে, কেউ তো আসতেছে, কেউ তো আসতেছে। চলে আসছে ভাই স্পাইডার, চলে আসছে ভাই। কিভাবে আসলো, কিভাবে আসলো, কিভাবে আসলো ভাই, ভাই স্পাইডার তো জলেও নামতে পারে। ও ও জম্বি জম্বি জম্বি, আর কি আসছে এটা, চল চল পালা এখান থেকে পালা। ভাই ভেড়া যদি পাই যায় তাহলে এখনই একটা বেড বানাতে পারবো। আরে ভাই সামনে তো এখানে স্কেলেটনে ভর্তি, মরবো ভাই, এই আমরা মরবো ভাই, ফটাফট সকাল হয়ে যা ভাই, ফটাফট সকাল হয়ে যা।
জম্বি 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 সামনে জম্বি ভাই আমাদের আমরা ভাই ভালো তো দৌড়াতে পারতেছি না আমাদের কাছে খাওয়ার নাই ভাই আমাদেরকে খিদাও লাগছে ভাই আমাদের আমাদেরকে খিদা লাগছে আমাদের খাওয়ার অনেক ফরওয়ার্ড একটা আইল্যান্ড পেয়ে গেছি আমি ছোট্ট একটা জায়গা ও ভাই আমার মনে হচ্ছে এখানে কেউ আসতে পারবে না এখন সামনে একটা কুত্তা আছে দেখো গাইস চলো তো কুত্তাটাকে দেখে আসি আমি শুনছি যে মাইনক্রাফটে মানে কুত্তা পোষা যায় হ্যালো ডগি হ্যালো ডগি হ্যালো হ্যালো কেমন আছিস ভাই তোর জন্য খাওয়ার কিছু নাই আমার কি করবো বল আরে শুন না কুত্তা তোকে ভাই কিনে এত কুত্তা হায় হ্যালো 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 কুত্তা ভাই একটা কুত্তাকে তো আমরা শিকারই করবই কিন্তু এখন আমাদের কাছে কোনো কিছু নাই আমি আর ওয়েট করতে পারতেছি না আমাদেরকে যাইতে হবে কিছু খাওয়ার জোগাড় করতে লাগবে সকাল হওয়ার ওয়েট করতে সামনে অনেক জম্বি আছে কিন্তু তাও আমাদেরকে ও ভাই জম্বি তো পুরা জলের নিচে মারতে পারবে আমাকে এরা ভাই জম্বিরা কি জলের নিচে মারতে পারে একবার ট্রাই করে আসি ও মারতে পারে মারতে পারবে ভাই 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 এইচপি নাই আমার এইচপি নাই পালা ভাই আমার কাছে খাওয়ারও নাই এইচপিও নাই আরে এক মিনিট এক মিনিট এটা কি হচ্ছে ভাই মুরগির উপরে চড়ে একটা জম্বি আসতেছে গাইজ আমি একটা আইল্যান্ডে ফাইসে গেছি আর আমার সামনে সব জম্বি গুলা আসতেছে আমি বাঁচতে মারবো মরে যাবো পালাও 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 ভাই সব জম্বি আমার পিছা করতেছে আর একটা দেখো ভাই মুরগিতে চড়ে আসতেছে ওকে চাকু বানানোর জন্য আমাদেরকে হলো ইয়েস আমরা চাকু বানিয়ে নিছি এটা কাঠের চাকু অনেক শক্তিশালী তো না কিন্তু আমার মনে হচ্ছে আমরা একে মারতে পারবো আর আমার কাছে বেশি হেলথ নাই কিন্তু আমি এটা বুঝতে পারতেছি না ওই ভাই এত স্পিডে দৌড়াচ্ছে এত স্পিডে দৌড়াচ্ছে কিভাবে আমি দৌড়াতে পারতেছি আমি দৌড়াতে পারতেছি আমি দৌড়াতে পারতেছি আমি দৌড়াতে পারতেছি আমার খিদা লাগছে পালা 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 বাঁচে গেলাম বাঁচে গেলাম বাঁচে গেলাম বাঁচে গেলাম ফাইনালি গাইস সকাল হয়ে গেছে আর আমরা বাঁচে গেলাম তো চলো সর্বপ্রথমে সর্বপ্রথমে আমাদেরকে ভেড়া খুঁজতে লাগবে এক কাজ করি আমরা সর্বপ্রথমে একটা ছোট একটা ঘর বানাই নি যাতে আমরা সেখানে থাকতে পারি আজকের রাতটা না এর মানে আজ এই রাতের মতন ভাই এরকম যদি রাত হয় তাহলে তো আমরা একদিনে মরে যাবো আমরা আমাদের ঘর বানাবো এখন গাইস এই গাছের যত পাতা আছে সবগুলা পাতাকে আমরা কে ছিলে দিব এখন কারণ এই জায়গাটা আমাদের ঘর বানাবো ভাই পুরো পরিষ্কার লাগবে জায়গাটা চলো 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 সব ভাই যত পাতা আছে সব সব কাটো সব কাটো সব কাটো পুরো ক্লিন লাগবে আমরা এখানে একদম বিল্ডিং বানাবো গাইস বিল্ডিং ভাই আম্বানির যেরকম বাড়ি আছে না সেরকম বাড়ি বানাবো আমরা চলো অনেকটা আমরা ক্লিন করে নিছি আর এটা তো অনেক বেশি টাইম লাগতেছে তো আমার মনে হচ্ছে এটাকে আমরা পরে করলেই ভালো হয় সর্বপ্রথমে আমাদেরকে যেটা মেন দরকার সেটা হলো খাওয়ার কারণ আমাদের হেলথে দেখতে পাচ্ছ তোমরা 1% মানে একটা হেলথ বাকি আছে তো সর্বপ্রথমে আমার যেটা মনে হচ্ছে সর্বপ্রথমে আমাদেরকে খাওয়ারটা বেশি দরকার তো সর্বপ্রথমে আমরা শিকার করতে যাবো এ বারবার আমি ভুলে যাই কিন্তু আমাদের আমার ঘর কোনটা ছিল বারবার যেন আমরা ঘরটা না ভুলে যাই তার জন্য আমাদেরকে কিছু একটা এখানে চিহ্ন রেখে যেতে হবে তো আমাদের কাছে অনেকগুলো বালি আছে এখানে আমার রুম এখানে আমার বাড়ি তো এখানে আমার মনে হচ্ছে এখানে একটা লম্বা কিছু একটা করে দরকার দরকার আরে ভাই বৃষ্টি শুরু হয়ে গেল তো না মরিস না মরিস না মরিস না প্লিজ আমরা এখানে একটা এল এল লিখে রাখছি যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ঘরটা এখানে আমাদের সর্বপ্রথমে ভেড়া খুঁজতে লাগবে গাইস ভেড়া ভেড়া খোঁজার ভেড়া খুঁজতে লাগবে তাহলে আমরা বেড বানাতে পারবো ওকে গাইস ফাইনালি আমরা অন্য একটা কোন একটা জানি না কোন দুনিয়াতে কোন জায়গায় আসলাম আমরা এখানে অনেক এখানে সামনে অনেকগুলো ভেড়া দেখতে পেয়েছি ফাইনালি গাইস আমরা ভেড়া পেয়ে গেছি ফাইনালি অনেক দুই রকমের ভেড়া আছে ভাই একটা সাদা একটা কালো সাদাটাকে মরবো সবার আগে এই এই ম্যামা করবি না চুপ চুপচাপ থাক চলো ভাই এখানে আর ভেড়া দেখতে পাচ্ছি না আর আমরা এখানে বেশিক্ষণ থাকবো না অনেক বৃষ্টি হচ্ছে আর এখানে আমি অনেকগুলো কয়লা পেয়েছি দেখো কোল এটাকে কোল বলে কোল দিয়ে তুমি রান্না করতে পারবা তো আমার মনে হচ্ছে এখন কয়েকটা কোল পেয়েছি তো কোলগুলো নিয়ে যাওয়া দরকার তো অনেকগুলো কোল পেয়েছি আমি আর এদিকে গাইস রাত হয়ে গেছে আমাদেরকে ফটো ভাগতে লাগবে কারণ আমাদের হেলথে দেখো তোমরা আধা হেলথ হয়ে গেছে আর আমি চাই না ভাই বারবার এরকম করে মরতে আর আমার বাড়ির কথা আমি ভুলে গেছি প্লিজ গাইস প্লিজ 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 ভাই
সব কষ্ট জলে, বৃষ্টিতে নেমে গেল সব কষ্ট। আমার এত কষ্ট করলাম, আমি এত কিছু করলাম, সহজে আমাদেরকে বেড বানাই নেওয়া দরকার ছিল, তাই না? এখন মরবো, তার মধ্যে রাত হয়ে গেছে, জম্বি আসবে এখন। চল 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 চল, হবে হবে হবে, যাইতে পারবি। ঠিক এই সময় আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে আর আমার ফেস ক্যাম বন্ধ হয়ে গেছে, তো আগের ভিডিওটা তোমাদেরকে উইদাউট ফেস ক্যামই দেখতে হবে। তো লো গাইস, আমার জায়গাটা তো চলে আসছে, কিন্তু এখানে অনেক রিপার মেপার আছে। গাইস জায়গাটা তো পেয়ে গেছি, কিন্তু কোন জায়গাটাতে? আরে ভাই মারবে, ভাই এরা মারবে আমাকে। পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি, ফাইনালি গাইস পেয়ে গেছি, সবকিছু পেয়ে গেছি। নিচে কেন পড়লি ভাই? আমি কাছে কোনো খাওয়ার নাই গাইস, আমরা মরবো এখনই। আমি বারবার মরতে চাই না, বারবার মরতে চাই না, বারবার মরতে চাই না, বারবার মরতে চাই না। চল একবার খালি এখান থেকে পালাই, চল একবার খালি, চল একবার খালি, একবার খালি পালাই যা, একবার খালি, প্লিজ প্লিজ প্লিজ। সামনে সামনে ক্রিপার স্প্লেন্ডার সবাই আছে, প্লিজ প্লিজ একবার খালি, একবার খালি বাইচে যা, এখান থেকে একবার খালি বাইচে যা, প্লিজ মরিসা, প্লিজ মরিসা, মুরগি প্লিজ, মুরগি হেল্প, মুরগি হেল্প। ও গাইস আমরা একটা ভিলেজ পাইছি, গাইস আমরা একটা ভিলেজ পেয়েছি, ভিলেজ পেয়েছি, আবার আরেকটা ভিলেজ, আমি একটা ভিলেজ পাই গেছি, ভিলেজ পাই গেছি ভাই। আরে কে মারবি ভাই? এখন ভিলেজের ঘরে যায় সব কিছু জিনিসপত্র চুরি করবো আমরা ভাই। এই বর্ষার দিনে আমরা একটা জায়গা পেয়েছি যেখানে আমরা আমাদের আজকে রাত কাটাতে পারবো, আর আমাদের দেখো আমরা এতটা খিদে পেয়েছি, আমাদের আমরা হাঁটতেও পারতেছি না। ঘরে কেউ আছে? ঘরে কেউ আছে? কেউ নাই। ও ভাই একটা চেস্ট আছে এখানে, চেস্টের মধ্যে কি আছে ভাই? অনেক কিছু খাওয়ার আছে ভাই, সব খাওয়ার দরকার ভাই, অনেক খাওয়া দরকার, পেট ভরে খা। সকাল এখন আমরা ঘুমাবো, আর সকালবেলা উঠে আমাদের আমাদের সেই ঘরের জায়গাটা যাব যেখানে আমরা ঘর বাড়ি বানাবো, আর সেখানে গিয়ে আমরা ঘর বানাবো, আর বাকি সব আমরা পরের এপিসোডে করব, ঘর বানানো সব কিছু করবো। কিন্তু এই এপিসোডটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে, বাই বাই। বাংলা গেমার।